আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ডলার ট্রেডিং কর্পোরেশনের নির্মাণাধীন এমবি কুয়াকাটা পাস এর সর্বশেষ কাজের অগ্রগতি সম্পর্কে জানাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এমবি কুয়াকাটা পাস এই নৌযানটি যখন নির্মাণ কাজ শুরু হয়েছিল, তারপর থেকে দ্রুত গতিতে এই নৌযানটির কাজ করা হচ্ছিল। তবে পদ্মা সেতু উদ্বোধনের পরই এই নৌযানটি কাজের যে গতি তা স্লো হয়ে গেছিল। তবে আশাবাণী হলো বর্তমানে এই নৌযানটির কাজ দ্রুত গতিতে আবার শুরু করা হয়েছে। বর্তমানে নৌযানটির ভিতরে কেবিনের খাট, আলমারি, দরজা থেকে শুরু করে কাঠের যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো করা হচ্ছে দ্রুত গতিতে। এই নৌযানটির কাজ শুরু হওয়ার পরপরই এই নৌযানটির জন্য দুইটি ডাইহাটসু ব্র্যান্ডের ইঞ্জিন আনা হয়েছে। তবে ইঞ্জিন দুটি এখনও প্রতিস্থাপন করা হয়নি, তবে অল্প কিছুদিনের মধ্যে এই ইঞ্জিন বসানোর প্রক্রিয়া শুরু হবে। তার পরপরই এই নৌযানটিকে পানিতে ভাসানো হবে এবং পানিতে ভাসানো অবস্থায় এই নৌযানটির যে লাইটিং বা ডেকোরেশনের যে কাজ সেই কাজ শুরু হবে। এমবি কুয়াকাটা পাস এই নৌযানটি কোন নৌরুটে চলাচল করবে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তবে ঢাকা বগা পটুয়াখালী নৌরুটকে এগিয়ে রাখা হয়েছে, কারণ বর্তমানে ঢাকা বরিশাল নৌরুটে যাত্রী সংকট চলছে। সেহেতু এমবি কুয়াকাটা পাস এই নৌযানটি ঢাকা বগা পটুয়াখালী নৌরুটে আসতে পারে। প্রিয় দর্শকবৃন্দু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।